যে কোনো নর্মাল টিভিকে আপনি অ্যান্ড্রয়েড টিভি বানাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। যারা আমরা নেট ইউজ করি বা ওয়াইফাই ইউজ করি তাদের বাড়িতে নন অ্যান্ড্রয়েড যে টিভিগুলো আছে বা সিএটি টিভি 14 ইঞ্চি বা 21 ইঞ্চি টিভি আছে বা যে কোনো ধরনের টিভিগুলো আছে এলইডি টিভি আছে যেগুলো স্মার্ট নয় সেই টিভিগুলোকে কীভাবে স্মার্ট বানিয়ে আমরা ইউটিউব ব্যবহার করতে পারি বা ইন্টারনেট ব্যবহার করতে পারি এক কথায় যাকে বলতে বোঝায় সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন এটি একটি বক্স। এই বক্স দ্বারা সবগুলি আমাদের ব্যবহার করা বা সম্ভব। তো এটি কীভাবে সেট আপ করতে হয় বা কী কী এর উপকারিতা আছে আর এর কী কী কার্যকারিতা আছে তো এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা টিভিটি নেব, তারপর দুইটি মাথা এরকম, এই পাশে একই রকম মাথা, এটাকে আমরা এইচডিএমআই পোর্ট বলে থাকি। তো এরপরে আমরা বক্সটির ভিতর থেকে আমরা বক্সটি বের করলাম, অ্যান্ড্রয়েড বক্সটি দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এর ভেতর থেকে এরকম একটি রিমোট পাবো, আমরা এরকম একটি চার্জার পাবো, এটা চার্জারটি হচ্ছে আমার 5 ভোল্ট দেখতে পাচ্ছেন, 2 অ্যাম্পিয়ার DC 5 ভোল্ট আউটপুট। এটাকে আমি এখানে সাইড করে রাখলাম। তো যারা এই বিষয়টি সেটিং করতে না পারেন তাদের জন্য আজকের ভিডিও, আর যারা পারেন তাদের জন্য না। তো প্রথমে আমরা কী করবো, আমরা টিভিটিকে কারেন্টের প্লাগে আমরা দিলাম, এই পিনটি আমি এখানে কানেক্ট করে নিচ্ছি, পিনটি কানেক্ট করলাম। তারপর এবার যে পেছনের যে পিনটি আছে আমি পেছনে এদিক দিয়ে আমি তারটি এ পাশে নিয়ে যে পেছনের যে পোর্টটি আছে আমরা এখানে পোর্টটিতে কানেকশন দিয়ে দিলাম। আমার এখানে কানেকশন দেওয়া হয়ে গেছে। এরপর আমরা এখানে যে 5 ভোল্ট চার্জারটি পিন আমরা ইন করবো। মোটামুটি এইটুকু কাজ আপনারা নিজেরা করতে পারবেন, সমস্যা নাই। তারপরেও যারা হয়তো বা এই বক্সটি সম্পর্কে নতুন যে কীভাবে সেট আপ করতে হয় অনেকে বুঝতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি এখানে কারেন্টের এই যে চার্জারটি আমি কারেন্টের লাইনে দিয়ে দিলাম, টিভিটিকে অন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন টিভিতে কোনো সিগন্যাল কিন্তু আসেনি এখন পর্যন্ত। আমরা যে রিমোটের যে ইনপুট যে বাটনটি আছে ইনপুট বাটনটিতে চাপ দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন HDMI বলে একটি ফাংশন আছে, এই যে HDMI এখানে এসে আমরা রিমোটের মাঝে মাঝখানে এন্টার বাটনে চাপ দেবো। দেখুন দেখতে পাচ্ছেন এই সিস্টেমে আপনার সেফটি অন হবে, দারুণ একটা লুক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড। দেখুন এবার ডিসপ্লে ইন্টারফেসটি কীরকম আছে আমাদের, দেখুন এখানে কিন্তু ডিসপ্লে ইন্টারফেসটি আমাদের এখানে চলে এসেছে। আর বক্সটির এই যে এখানে দেখতে পাচ্ছেন 00, এখানে কোনো কিছু আমরা কোনো পর্যন্ত চালাইনি বিধায় কিন্তু এখানে 00 আপনার যে রিডিংটি আছে। এরপর আমরা রিমোট দিয়ে কিন্তু আমরা এটা চালাতে পারি, আমরা কিন্তু এখানে ইউটিউব চালাতে পারি, ক্রোম চালাতে পারি, বিভিন্ন ধরনের অপশনগুলি আছে। আমরা কি করব, রিমোট দিয়ে পাশে যাব, এখানে এসে এই যে এখানে কিন্তু এই যে দেখুন দেখতে পাচ্ছেন মাস এখানে কিন্তু মাঝখানে এখানে কিন্তু এটি ফেসবুক, তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেমোরি, এখানে যদি আমরা মেমোরি দিই এখানে কিন্তু এসে মেমোরি পাবো। আবার আমরা যদি নেট চালাতে যাই তার আগে কিন্তু আমাদের কী করতে হবে কি, এই যে প্লে স্টোর আছে প্লে স্টোরে যে ঠিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যেরকম আমাদের জিমেলটি অন করতে হয় ওইরকমভাবে জিমেলটি অন করতে হবে। আমি এটার আগেই একটি জিমেইল লগ ইন করে নিয়েছি, জিমেইল অ্যাকাউন্ট খুলে নিয়েছি, তা এখনও আমি এখানে নেট কানেকশন দিইনি। তো নেট কানেকশনটি আপনারা কিন্তু এখান থেকে নেট কানেকশনটি দিয়ে আপনারা যে এই পোর্টটিতে নেট সরাসরি রাউটার থেকে নেট কানেকশন দিয়েও কিন্তু আপনারা চালাতে পারবেন বা পাসওয়ার্ড দিয়েও চালাতে পারবেন। বা অ্যান্ড্রয়েড মোবাইলে যদি MB থাকে এই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কিন্তু আপনারা চালাতে পারবেন। সেটি কীভাবে চালাবেন আমি দেখাতেছি। অ্যান্ড্রয়েড মোবাইলে হোয়াটসঅ্যাপ চালু করে নেবেন, যে অ্যান্ড্রয়েড মোবাইলে MB আছে ওই অ্যান্ড্রয়েড মোবাইলে হোয়াটসঅ্যাপটি চালু করে নেবেন। চালু করে নেওয়ার পর সেটিংয়ে আসবেন, দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেটিং। নেটওয়ার্ক সেটিংকে আপনারা কী করবেন আরেকটু জুম করে দেখাই আপনাদের, নেটওয়ার্ক সেটিংয়ে যেয়ে আপনারা রিমোটের যাতে সামনের যে ওকে বাটন আছে ওকে বাটনটি অন করে দেবেন। তারপরে কী করবেন, ওয়াইফাইটি অন করে দেবেন, এই যে রাইট বাটনে চাপ দিয়ে ওয়াইফাইটি অন করে দিলেন, ওয়াইফাইটি এন্টারে চাপ দিয়ে অন করে দেওয়ার পর এখানে কিন্তু চার্জিং হবে। দেখ এবার কিন্তু লগ ইন নিয়েছে, সেফ অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা চালাতে পারবেন। চালাতে গেলে এখানে ওয়াইফাই যেভাবে কানেক্ট করতে হয় অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপে একটি পিন থাকে, ওই পিনটি দিয়ে আপনারা এখানে ইজিলিভাবে কানেক্ট করতে পারবেন। যেহেতু আমার এখানে আগে আমি কানেক্ট করে রেখেছিলাম বিদায় আর কানেক্ট করতে হলো না, এখানে ওয়াইফাই অন করার সাথে চার্জিং হবে, চার্জিং হওয়ার ফলে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড থাকে। তো অ্যান্ড্রয়েড ফোনের হোয়াটসঅ্যাপের ভিতরে দেখবেন একটি পাসওয়ার্ড থাকে, ওই পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করলে ঠিক ওয়াইফাই যেভাবে কানেকশন দিতে হয় ওই রকমভাবেই কানেকশনটি দিয়ে নিলে আপনাদের লাইনটি কিন্তু চালু হয়ে যাবে। আমরা এখন ইউটিউবে গিয়ে দেখি কী হয়, দেখুন আমার এখানে কিন্তু ইউটিউব চলে আসছে, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভিডিও আপনারা ইউটিউবে
যাদের ওয়াইফাই না তারা কিন্তু মোবাইলের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনারা এটি স্মার্ট টিভিতে স্মার্ট টিভি হিসেবে আপনারা যে কোনো নর্মাল টিভি টিকে আপনারা বানিয়ে নিতে পারবেন, যে কোনো কিছু আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখুন এখানে খেলা চলতেছে, খেলা দেখতে পারবেন। বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এরপর আর একটি বিষয় আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে আপনারা প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করবেন। এই দেখুন আমার জিমেইল খোলার কারণে কিন্তু প্লে স্টোর থেকে যে কোনো সফটওয়্যার এখানে কিন্তু আপনারা প্লেয়ার সেটিং করতে পারবেন। দেখুন এখানে যেহেতু ইউটিউব সফটওয়্যার অ্যাপসটি এখানে ইনস্টল করাই আছে, যেহেতু করাই থাকে, এখানে দেখুন ম্যাক্স প্লে আছে, ফেসবুক ফেসবুক আছে, বা শেয়ার ইট আছে, এখান থেকে শেয়ার ইট ছাড়া যে কোনো অ্যাপস আপনারা এখানে ইনস্টল করে নিতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনি যে কোনো ফেসবুক আইডি এখানে নতুন করে করতে পারবেন, বা আপনার ফেসবুক যদি এখানে আগের আইডি থাকে সে এখানেও লগ ইন করে নিতে পারবেন, সমস্যা নেই, ফেসবুকও চালাতে পারবেন। তা আরেকটি বিষয়, যে বিষয়টি হলো আমি এখান থেকে একটু ব্যাগে আসি, ব্যাগে এসে আপনার মেমোরি, আপনার এখানে কিন্তু আরেকটি বিষয় আছে, আর কয়েকটি বিষয় আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি। আপনি যদি ইচ্ছা করেন এখানে কিন্তু এরকম প্রিন্ট আউট দিয়ে বা মেমোরি দিয়ে আপনারা এখান থেকে গান শুনতে পারবেন, বা মাউন্স কিন্তু সুন্দর আরেকটি ব্যবস্থা আছে এখানে, কিন্তু মাউন্স দিয়ে সুন্দর একটি মাউন্স দিয়ে আপনারা এই বিষয় এই ডিভাইসটিকে চালাতে পারবেন। আমি এটিকে একটু একটু সমস্যা, আমি মেমোরিটি লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নেওয়ার পর আপনাদের দেখাতেছি। দুইটি পোর্ট আছে আপনার, ইউএসবি পোর্ট আছে দুইটি, একটিতে আপনি মেমোরি ব্যবহার করতে পারবেন, ইউএস পিন ড্রাইভ ব্যবহার করতে পারবেন, একটিতে মাউন্স ওয়্যারলেস মাউন্সও কিন্তু এখানে ব্যবহার করা যায় সুন্দরভাবে। আপনি একটি রুমের যে কোনো জায়গায় আপনি থেকে মাউন্স থেকে কাজ করতে পারবেন। এখানে একটি সরাসরি মেমোরি স্লট আছে, এখানে সরাসরি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আমি এরপর আপনাদেরকে দেখাই যে আমার মেমোরি কার্ড থেকে আমি কীভাবে মেমোরি কার্ডে আসলাম। এই যে দেখুন এখানে কিন্তু মেমোরি কার্ড এতক্ষণ শো করছিল না, যে এখন মেমোরি কার্ডটি এখানে শো করছে। আমি যে কোনো গান কিন্তু এখান থেকে প্লে করতে পারি। দেখুন আমি অন্য কোনো গান না দিয়ে আমি আমাদের একটি টুরিস্ট ভিডিও আছে, আমি সেটিকে প্লে করলাম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, এরকমভাবে আপনারা নতুন যে কোনো ধরনের ভিডিও গান কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখুন এই যে ভিডিও নেই, টেনে দিতে পারবেন। তো এই ডিভাইসটি কিনলে কিন্তু আপনারা যে কোনো টিভিতে অ্যান্ড্রয়েড সিস্টেম আপনারা করে নিতে পারবেন ইজিভাবে। এই যে দেখুন বিভিন্ন ধরনের ভিডিও আপনারা এখানে দেখতে পারবেন। যাই হোক, আর বিস্তারিত কিছু বললাম না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।